ভাসিমুল্টের ইন্দোনেশিয়ার মধ্যে আপনারা বাংলাদেশি ম্যাপ মোড পাইলে কিন্তু অনেক বেশি খুশি হন এবং বাংলাদেশি ম্যাপ মোডে খেলতে কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন। বাট অনেকে কিন্তু আছেন যারা নাকি আর কি বাইরের দেশের ম্যাপ মোডগুলো রিভিউ করলে আপনার একটু রাগ হয়ে যান যে ওই এটা বাইরের দেশের, এটা আমি বাংলাদেশের ভেবে কেন খেলবো, আপনি বাংলাদেশি ম্যাপ মোড দেন। ভাই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা অসাধারণ বাংলাদেশি ম্যাপ মোড। এটা কোনো বাইরের দেশের ম্যাপ মোড না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরিকৃত আমাদের গেম টিউব এসআর এবং ওহিদুল ভাইয়ের প্রচেষ্টায় কিন্তু এত অসাধারণ ম্যাপ মোড কিন্তু আসতে যেতেছে বার্সেলোনাতে ইন্দোনেশিয়াতে। এবং এই ম্যাপ মোডটা হচ্ছে আপনার ঢাকা টু বরিশাল রুটের একটা ম্যাপ মোড। তো অনেকেই অনেক দিন ধরে আপনারা বলতেছিলেন যে ভাইয়া বরিশাল রুটের কোনো ম্যাপ মোড কি নাই গেমের মধ্যে, আপনি তো রংপুর টু বগুড়া, তারপর কক্সবাজার আর চট্টগ্রাম টু কক্সবাজার, তারপর আর অনেক ধরনের সিলেটের ম্যাপ মোড, তারপর আর অনেক ম্যাপ মোড আপনার সাথে শেয়ার করছি, রিভিউ করছি, বাট বরিশালের ম্যাপ মোড তেমন একটা আপনার দেওয়াই হয় নাই। তো বরিশালবাসী আপনার জন্য নিয়ে চলে আসলাম আর একটা অসাধারণ ম্যাপ মোডের রিভিউ। এবং এই ম্যাপ মোডটা হচ্ছে আপনার সাইদাবাদ থেকে, আপনার যদি আমার এই ভিডিওতে দেখেন তাহলে দেখতে পারবেন এর আগে কোনো ম্যাপ মোডে আপনারা এত পরিমাণে টার্মিনালের মধ্যে বাস পান নাই। এই টার্মিনালের মধ্যে এত পরিমাণ বাস থাকাটা যতটা আমাদের জন্য খুশি সংবাদ ততটাই কিন্তু দুঃখের সংবাদ। তো দুঃখের সংবাদ তাদের জন্য যারা নাকি লরি বাস ইউজ করে, তাদের জন্য কিছুটা দুঃখের বাট পুরোটা না, আপনাদের আমি বিস্তারিত বলতেছি একটু পর। আপনারা যদি এখানে বাস ম্যাপ মোডটা দেখেন তাহলে ভাই দেখতে পারবেন এখানে বিশাল বড় সড়ো একটা টার্মিনাল, বাস টার্মিনাল, যেটা হচ্ছে আপনাদের পরিচিত, সবার পরিচিত, আমি জানি আপনারা অধিকাংশ মানুষই চিনেন জিনিসটা, সেটা হচ্ছে সাইদাবাদ বাস টার্মিনাল, বাংলাদেশের রাজধানীর একটা বড় সড়ো একটা বাস টার্মিনাল বলতে পারেন সাইদাবাদ বাস টার্মিনালটাকে। ওই সাইদাবাদ বাস টার্মিনালটা আপনারা এইখানে পাইতেছেন এবং এই সাইদাবাদ বাস টার্মিনালটার সাথে কিন্তু ইউরোট্যাক্সিন্ডার টুতে একটা সাইদাবাদ বাস টার্মিনাল আছে। যদিও ইউরোট্যাক্সিমিটার টুতে প্রো বিডি ম্যাপ, ম্যাপ অফ বাংলাদেশ, জিএমটি, তারপর বিডি নেক্সজেন এক একটাতে কিন্তু এক এক ধরনের সাইদাবাদের ম্যাপ দেওয়া, বাট এইটাও কিন্তু ওই ইটেস টুর একটা ম্যাপ আছে আর কি, কোন ম্যাপটা জানি ওইটার সাথে অনেকটাই মিলে। তো নেক্সট জেন মেবি বিডি নেক্সট জেনের একটা ম্যাপের মধ্যে মেবি এরকম টাইপের মাটি রাস্তাটা সব কিছু মিক্সিং টাইপের একটা সাইদাবাদ বাস টার্মিনাল আছে। তা আমি কিছুটা হলো ওই ইটেস টুর ফিল আমি এই গেমটার মধ্যে এবং এই ম্যাপ মোটাতে পাইছি। এবং আপনাদের জানে রাখতে চাই এই ম্যাপ মোট আপনার এখন পর্যন্ত রিলিজ করা হয় নাই, এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দুটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলের মধ্যে যে কোনো সময় আপনাদের ঈদ উপলক্ষে হয়তো আপনারা একটা সারপ্রাইজ পেয়েও যেতে পারেন। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, যাতে করে দেওয়া ম্যাপ রিলিজ হওয়ার রিলিজ করে দেওয়ার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। এবং ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে যে এই ম্যাপ মোডে বেশি বাস হওয়াতে কিন্তু আপনার জন্য যেমন খুশি সংবাদ তেমন দুঃখের সংবাদ। দুঃখের সংবাদটা এই কারণে যে যদি আপনি একটু লো ডিভাইস ইউজ করেন, আমার মতো যদি গরিব হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে একটু ল্যাগের দেখা পাবেন। আমি কিন্তু আপনার ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের বলে থাকি যে যেই ম্যাপ মোডগুলো, যে ওবিবিগুলো বা মেন গেমই বলেন না কেন আপনারা, গেমের মধ্যে যদি আপনাদের কোড নেম বা আপনাদের মডেল যদি বেশি থাকে, অ্যাসেস্ট বা আপনাদের যে বাড়িঘর, এনভায়রনমেন্ট, আপনাদের প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, দোকানপাট, এই এইগুলো যদি আপনি ইত্যাদি যদি আপনার বেশি থাকে, ওই জায়গাতে আপনাদের ল্যাগের দেখাটা একটু বেশি দিবে, এটা কিন্তু আমি সবসময় আপনাদের বলি। বাট এখানে কিন্তু অতটা আহামরি আমি ল্যাগ পাই নাই, মানে এখানে ট্রাফিকগুলো একটু বেশি হতো, হয়তো বা একটু আর কি আমার মোবাইলটা একটু জ্যাম হয়ে যেতেছিল, একটু মাঝে মধ্যে একটু ফ্রেম ড্রপে দেখা পাইতেছিলাম, বাট আহামরি যে একদম আটকে যেতেছিল, খেলতে পারতেছিলাম না বিষয়টা মোটো এরকম না, আমি খুব ভালোভাবে এখানে খেলতে পারতেছিলাম। এবং আপনি একটু দেখলে বুঝতে পারবেন আমার ভিডিওটা একটু আর কি ফ্রেম ড্রপ দেখা গেছিল। এবং ম্যাপ মোডটাতে কিন্তু আমি দেখলাম যে এখন পর্যন্ত হয়তো অনেক কাজ বাকি আছে, বিশাল বড় সড়ো একটা প্রজেক্ট। এবং গেম টিউব এসআরকে আমি বরাবর সবসময় আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ওনার প্রচেষ্টায় কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ম্যাপ মোডগুলো বাসের সাথে বর্তমানে পাইতেছি বা বাসিটের মধ্যে পাইতেছি। বর্তমানে কিন্তু ম্যাপ মোড তেমন কেউ বানাই না বলতে আমাদের চলে, বর্তমানে কিন্তু আমাদের গেম টুপ এসআর বা চ্যানেলের যে সোহেল ভাই আছে ওনার যে প্রচেষ্টা এবং আমাদের যে ট্রেকেন গেমার হানিফ, তারপর ওই আমাদের ওহিদুল ভাই, তারপর ইমরান, তারপর আরও অনেকেই আছেন যারা নাকি ম্যাপ মোড নিয়ে কাজ করেন বা আপনাদের ওই চ্যানেলগুলো থেকে ম্যাপ মোডগুলো রিলিজ করা হয়, তো তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর সুন্দর ম্যাপ মোডগুলো এখন পর্যন্ত আমাদের দিয়ে যাওয়ার জন্য। কারণ আপনারাই আমাদের শেষ ভরসা এবং বাসিডের যে প্লেয়ারগুলো আছে তাদেরই শেষ ভরসা, কারণ আপনার যদি না থাকেন বাংলাদেশি ম্যাপ মোড দিয়ে খেলার যে কথা সেটা টোটালি আমাদের ভুলে যেতে হবে। তো তার জন্য আমি মন থেকে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই। এবং এই ম্যাপ মোডটাতে কিন্তু আমি যে বললাম আপনাদের বিশাল বড় সড়ো একটা প্রজেক্ট হতে পারে, কারণ এখানে যে দেখলাম অনেক অনেকটা জায়গা নিয়ে এখানে যে রাস্তাঘাটগুলো এগুলো মেক করা হইতেছে এবং
আপনারা ইতিহাস ট্যুর ফিল পাইবেন, বেশি দিন লাগবে না গেমের মধ্যে যদি এই ম্যাপ মোডটা যদি কন্টিনিউ হয়। এর আগেও কিন্তু একটা সাইদাবাদের ম্যাপ মোড আসার কথা ছিল, বাট পরবর্তীতে কিন্তু আর ওই জিনিসটা কিন্তু আসে নাই বাসিডের মধ্যে, এবং ওইটা যখন নাকি রিলিজ করা হয় নাই বা ওইটার রিভিউগুলো আপনার সাথে শেয়ার করছিলাম, এখন আমার ওই ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেন যে ভাই এটা কবে রিলিজ হবে, কবে রিলিজ হবে, এতদিন হয়ে গেলে এখন পর্যন্ত এই ম্যাপ মোড রিলিজ করা হয় নাই। এবং কিছুদিন আগে তো আমার ইনবক্সে এসে এক ভাই বলতেছে, ভাই আপনি এই ম্যাপ মোডে রিভিউ করছেন, এটা এখন তো রিলিজ করা হয় নাই কেন, এবং এটা কবে আসবে সাইদাবাদের ম্যাপ মোড। তো এইখান থেকে বুঝতে পারলাম যে আপনারা ম্যাপ মোডগুলা সাইদাবাদের ম্যাপ মোড অনেক বেশি পছন্দ করে থাকেন, তো আপনাদের কাঙ্ক্ষিত সেই সাইদাবাদের ম্যাপ মোডটা কিন্তু আসতে যেতেছে বাসি মোড ইন্দোশের মধ্যে। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট ম্যাপ মোডটা একটু ট্রায়াল হিসাবে আমি আপনার সাথে রিভিউর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি, এবং আমার কাছে রিভিউ করার জন্য পাঠাইছে অহিদুল ভাইয়া, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ম্যাপ মোড আমাদের কাছে পাঠানোর জন্য, এবং এটা রিভিউ করে আপনার সাথে শেয়ার করার একটা সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা একটু হলেও ধারণা পাবেন, এবং আমি আর কি ম্যাপ মোডটা অনেক বেশি বড় হওয়াতে আমি একটু ভুলে গেছিলাম বা একটু আর কি প্যাচ লাগিয়ে দিয়েছি ম্যাপ মোডের মাঝে, মানে রাস্তাগুলো ঠিকঠাকভাবে ধরতে পারতেছিলাম না। দেখলাম উপর দিয়ে ফ্লাইওভার, নিচ দিয়ে ফ্লাইওভার, তো আমি নিজ দিয়ে চলতেছি, উপর দিয়ে গাড়িগুলো চলতেছে, অথচ আমি নিচে একা একা আমি বাসের দেশে। তো এই সব কিছু মিলে আর কি একটু প্যাচের ভিতর পড়ে গেছিলাম যে ভাই জিলাপির প্যাচের মধ্যে পড়ে গেছি, এরকম একটা পরিস্থিতি হয়েছিল যে আমি রাস্তায় খুঁজে পেতেছি না যে আমি এই বাসটা কোথা দিয়ে যাবো এবং কোথা দিয়ে গেলে আমি একটা ভালো রাস্তা পাবো। যদিও সবগুলো রাস্তারই কাজ চলতে আছে, বাট যেই দিক দিয়ে ট্রাফিকগুলো চলতেছিল ওই রাস্তাটা খুঁজে পেতে একটু কষ্ট হয়েছিল, যদিও পরবর্তীতে পাইনি। আমি আপনাদের পরবর্তীতে আপনাদের আমি দেখিয়ে দেবো যে কোথায় গেলে আপনার কোথায় দিয়ে গেলে আপনার বড় সড় রাস্তা পাবেন এবং অনেক সময় ধরে খেলতে পারবেন। তো আমি জাস্ট এটা রিভিউ আকারে আপনার জন্য দেখার জন্য আজকে এই ভিডিওটা মেক করলাম, এবং আমি আশা করি ম্যাপ মোডটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে, এবং এই ম্যাপ মোডটা যখন রিলিজ হবে, যখন খেলবেন, তখন আমি আশা করি আপনাদের ইটিএস টুর ফিলটা কিছুটা হলো এখান থেকে নিতে পারবেন। এবং আমি রিকোয়েস্ট করবো যাতে এই ম্যাপ মোডটার কাজটা যাতে বন্ধ না করা হয়, একটু সময় নিয়ে হলো, যাতে ধীরে 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 ধীরে, জানি ম্যাপ মোড তৈরি করতে অবশ্যই কষ্ট হয়, তো সেদিক দিয়ে বললো তাদেরও একটা পার্সোনাল লাইফ আছে, তাদেরও কষ্টের দাম আছে, তো তারা একটু কষ্ট করলে কিন্তু জিনিসটা কিন্তু সামনের দিকে আরও বেশি নিয়ে যাওয়া সম্ভব। এবং অনেকেই আছেন যারা নাকি ম্যাপ মোডগুলো তৈরি করে কয়েকবার কাজ করার পর কিন্তু জিনিসটা বন্ধ করে দেওয়া হয়, পরবর্তীতে কিন্তু আর ওই আপডেট ভার্সনগুলো নিয়ে আসা হয় না। তো এরকম যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের অতীতের অনেক ম্যাপ মোড এখন বন্ধ পড়ে আছে যেগুলো পরবর্তীতে আর আপডেট ভার্সন নিয়ে আসা হয় নাই। তো যদি নিয়ে আসা হয়, আমি মনে করি এই সাইদাবাদ টু বরিশাল যে ম্যাপ মোডটা এটা অনেক বেশি তখন কিন্তু অনেক বেশি পছন্দ করবে সবাই এই ম্যাপ মোডটা, এবং আমি আশা করি অনেকেরই ভালো লাগবে ম্যাপ মোডটা এটা আপডেট ভার্সনগুলো নিয়ে আসতে আস্তে আস্তে। এবং এটা কিন্তু এখন পর্যন্ত ফুল ফাইনাল ভার্সন কিন্তু আসে নাই, এটাও আমি যতটুকু বুঝতে পারতেছি এটাও এখন পর্যন্ত কাজ চলবে, এবং ফাইনাল ভার্সনটা আপনার খুব শীঘ্রই পেয়ে যাবেন। এবং যেটা বললাম যে আমার চ্যানেল ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দুটা চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, তো ওই চ্যানেলগুলোর মধ্যে আপনার এই ম্যাপ মোডটা পেয়ে যাবেন, এবং পাশাপাশি আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু এটা রিভিউটা আপনারা পেয়ে যাবেন, যখন রিলিজ করা হবে তখন কিন্তু আপনারা আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। তো তখন চাইলে কিন্তু আপনার আমার চ্যানেল বা ওদের চ্যানেল দুইখান থেকে কিন্তু আপনার ম্যাপ মোডটা নিতে পারবেন, তো তার জন্য অবশ্যই আপনার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগছে, এবং ম্যাপ মোড আপনার কাছে কেমন লাগছে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নেক্সট আপনি কী ম্যাপ চান, কী ধরনের ম্যাপ আপনার লাগবে কমেন্ট করতে পারেন। আপনাদের মাঝখান থেকে হয়তো বা এরকম কারোর লোকেশন পছন্দ হয়ে যেতে পারে যাদের যা নাকি ম্যাপ মোড তৈরি করে, নেক্সট হয়তো আপনার সেই কমেন্টের ভিত্তিতে ম্যাপ মোড নিয়ে চলে আসতেও পারে তারা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকম সব নতুন নতুন বাস মোড ম্যাপ মোড ওবিবি রিভিউগুলো সবার একবারতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটা অবশ্যই অন করে দেবেন। এবং আমরা আমাদের একটা নতুন ফেসবুক গ্রুপ খুলবো, আমাদের আগের ফেসবুক গ্রুপটা একটু নষ্ট হয়ে গেছে, তো এটা লক হয়ে গেছে আইডিটা, যার জন্য ওই আগের গ্রুপে আমরা অ্যাক্টিভ থাকতে পারতেছি না সবাই। তো নতুন গ্রুপটা জয়েন করে নেবেন আপনারা যখন নাকি এটা খুলবো, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা গ্রুপের মধ্যে সবাই জয়েন হয়ে নেবেন, আশা করি সেখানে অনেক বেশি মজা হবে, ফান হবে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।